দোলের আগে এক বিদেশি নির্ভক্ত সহ জোড়া মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মন্দির নগরী নদিয়া জেলার মায়াপুরে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায়। উদ্ধার হওয়া বিদেশি নির্ভক্ত সহ দুজনের নাম নীলা অবতার দাস, বয়স 35 বছর এবং অপরজনের নাম বিশ্বরূপ দাস, বয়স 21 বছর। প্রথমজন থাকতেন মায়াপুর গঙ্গানগরে এবং অন্যজন থাকতেন গৌরনগর এলাকায়। দুজনেই মায়াপুর ইস্কনের ভক্ত। স্থানীয় সূত্রে জানা যায়, সম্পর্কে দুজন নিজেদের ভাই বোন বলে দাবি করতেন। ওই দিন ওই দুই যুবক যুবতী আনুমানিক সন্ধে 6টার সময় গঙ্গানগর এলাকায় একটি ছড়ি গঙ্গায় সন্ধ্যাকালীন ভ্রমণে বের হন। স্থানীয়দের দাবি, সম্ভবত ওই দুজনের মধ্যে একজন জলাশয়ে পড়ে গেলে অপরজন তাকে বাঁচাতে গিয়ে তলিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি মায়াপুর পুলিশ ফাঁড়িতে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ দুটিকে উদ্ধার করে মায়াপুর থানার পুলিশ। এরপর উদ্ধার হওয়া দুই দেহ মায়াপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার সকালে মায়াপুর গ্রামীণ হাসপাতাল থেকে দেহ দুটি ময়নাতদন্তের জন্য নবদ্বীপ থানায় নিয়ে আসা হয়। বডি ওরা তোলার পরে সবাই চিন্তা করেছে যে আমার ভাগ্নে আমাকে ফোন করে, মানে বডিটি উঠার সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে জানালো। প্রথমে আমি তখন ক্যাম্পে গেছিলাম, একবার কিছু জিনিসপত্র ভেসে উঠেছিল, ওগুলো পাওয়ার পরে যদি বুঝতে পারি, ওই কারণে আমি নিজে থেকে ক্যাম্পে গেছিলাম। ক্যাম্পে যাওয়ার পরে দেখলাম না, তখন আসার পথে আমাকে ফোন করেছিল। গঙ্গারই একটা শাখা, ছোট একটা ছাড়ি গঙ্গা, মানে ওইটা মেন গঙ্গা আগে ছিল, এখন ছেলে চলে গেছে অনেক দূরে, কিন্তু ওইটা গঙ্গায় যদি জল ভরে থাকে তাহলে ওখানে এখনো জল আসে। ওই জায়গাটায় ওরা ওই নৌকাটা নিয়ে অনেকটা গিয়ে ঘুরতো, আবার আসতো, প্রত্যেক দিনে 6-7 জনা থাকতো। কালকে মন্দিরে অনুষ্ঠানের কারণে বেশিরভাগ সবাই মন্দিরে ছিল, ওরা দুজনাই শুনছি ওইভাবে গেছিল। এখন ওখানে যাওয়ার পরে কি হয়েছে সেটা তো আমরা কেউ চোখে দেখিনি, সেটা বলার পরে যেটা পেলাম বডি উঠার পরে বুঝতে পারলাম যে আমাদের একজনা আছে আর বাইরের একজনা বিদেশি। কটা বাজে? বিশ্বরূপ তো চিনি না এখানে কাউকে। তারপরে কিছুক্ষণ পরে আবার মেয়েটার বডি, চায়না তো ছেলেটার বডি দেখে আমি আর দেখি না। চলে কি মনে হচ্ছে, ওরা জলে ডুবে? ওটা আমি কিছু বলতে পারবো না, তবে সবাই বলছে সবাই দুজনেই সাঁতার জানতো। কি যে হলো ওখানে প্যাকটাকেও আছে, বোধহয় কাদা মাথা আছে না? অনেক জল, অনেক জল অবিরাম বলছিল। কখন লাস্ট কখন এখানে? 11:30 উদ্ধার। আমি 10:30-10:30 দিকে যখন ওকে পাই তখন আমি চলে যাই। মনটা খুব বিষণ্ণ হয়ে গেছে, খারাপ হয়ে গেছিল। ভক্ত ছেলে পরিক্রমা চলছে, মহাপ্রভুর আবির্ভাব তিথি আসছে, ভক্তদের এত আনন্দ করছি, তার ভিতরে এমন একটা দুঃখের বিষয় ভাবতে পারি না। আপনার নাম? তীর্থপদ দাস। আপনি কোথায় আছেন এখন? আমি এখন এই অবিরামের বিল্ডিংয়েই আছি। আচ্ছা আচ্ছা। আমি দেখেছি সিম্পল, এরকম অন্যান্য মেয়েদের সিম্পল ছিলেন এবং সিম্পল রিভার্স সিম্পল ড্রেসে থাকতেন। বয়স কিরকম? ওর বয়স 30-35 বছর, 30-35 ইন বিটুইন। এটুকুই জানি, আর বিশেষ সম্বন্ধে আমরা জানি না, কেন আমরাও বাইরে থাকি, সারাদিন বাড়িতে থাকি না, আমাদের সেবায় আমাদের নিযুক্ত থাকি। আমি আমার ওয়াইফ দুজনের সেবায় গ্রন্থ প্রচারে থাকি, গ্রন্থের আমাদের একটা স্টল রয়েছে কথা রকম, ওখানে বই সেল করা হয়, বই দেখা হয়। তো বাড়িতে আমাদের খুব একটা আসা হয় না, থাকা হয় না, তো ওনার সঙ্গে খুবই হার্ডলি দেখা হয়, দেখাই হয় না বলতে গেলে। কখন উনি বেরিয়ে যান, কখন যান, কখন আসেন, কারণ আমরা নিজেরাই তো থাকি না। এটা কি নৌকা করে চড়তে গেছে? নৌকা কি করে? নৌকা এখানে লোক, আমরা তো দেখুন আমরা এসছি ভাগবতন পাশ শুনে, ভাগবতন পাশ শুনে 9টার সময় আমরা এসছি, ঠিক আছে। আমরা এখানে ডাক্তার প্রতিদিন ভাগবতন পাশ শুনি, এখানে নন্দকিশোর প্রভু ডাক্তার প্রভু যে থাকে ওনার বাড়িতে ভাগবতন পাঠায় 9টা অবধি, 6টা থেকে 9টা অবধি ডেলি। তো 9টার সময় আমি যখন বাড়িতে আসি তখন দেখি এখানে খুব ভিড় হচ্ছে, খুব ভিড় পুলিশের লোকজন। তখন আমি জানতে পারি কি হলো, যে তখন আমি জানি না যে আমাদের বাড়ির এই চাইনিজ মহিলাটি ডুবে গেছে, কি ব্যাপারটা। তখন আমি এরা বলাবলি করছে যে একটি দুজনের মধ্যে একজন মেয়ে আর একজন পুরুষ, হ্যাঁ,
এর মধ্যে ডুবে গেছে, ওরা হয়তো হেল্প হেল্প বলে চেঁচাচ্ছে যখন ডুবে, আর কিন্তু কেউ হয়তো শুনতে পায়নি। তো তখনকার যত এখানে যারা দর্শক বৃন্দ যারা ছিল তাদের মুখ থেকে জানতে পারলাম যে এখানে একটি ছেলে একটি মেয়ে ডুবে গেছে। তখন তারা নৌকাতে ডুবে গেছে কি নৌকাকে ডুবে নেই এই সম্বন্ধে তারা অবগত ছিল না, কিন্তু পরবর্তীকালে তাদের আইডিয়া হলো যে হাইরা নৌকায় ঠিক রাত্রিবেলার দিকে ধরুন 1:30 মতো এরকম সময় সন্ধিকে তারা বোটিং করতে বেরিয়েছিল। হ্যাঁ, আর সেই নৌকাটি উদ্ধার করা হয় পরবর্তীকালে পুলিশ এসে করে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।